বেরোইছি চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে, বাস থেকে বাসকে আনতে যাবো। পেটে এত ক্ষুধা, দুপুরে খাইনি, সকালেও খেতে পারিনি। আর হচ্ছে আগে যেটা হয়েছে, প্রচন্ড বুকে ব্যথা হইতেছিল, এটা খুব সম্ভবত গ্যাসের কারণে বা অন্য কোনো কারণের জন্য। বাট যেটা দেখলাম, আসলে যেটা রিয়েলাইজ করলাম, আমি যে কোনো সময় মানুষের আসলে মৌত হয়ে যেতে পারে, এবং এই মৌতের জন্য মানুষকে আসলে রেডি থাকা উচিত। কারণ এই যে দমটা, এই দমটা কোনো সময় দমটা উড়া যাইব, মানে এই শ্বাস নিঃশ্বাস নিতেছি, শ্বাস নিঃশ্বাস নিতেছি, এই শ্বাস নিঃশ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। যে একটা নিঃশ্বাস ফেলতেছি, এটা আবার টান দিয়ে ভিতরে নেয়ার এই শক্তিটুকুও মানুষের নাই। আহারে, অথচ মানুষ কত অহংকারী, আসলে মানুষ কত দুর্বল। যেটা একটু আগে রিয়েলাইজ করলাম, যে প্রচণ্ড রকম বুক দরকর করতেছিল বাম পাশে বুকে, খুবই অস্বাভাবিক ফিলিংস হয়েছিল। এবং আমি বুকটা চিনচিন করতেছিল এই আশেপাশে, এদিকে সেদিকে বিভিন্ন জায়গায়, আসলে এরকম ব্যথা হয়েছিল। তারপরে দুই পাশে ব্যথা হইতেছিল, মনে হইতেছিল কি আসলে শ্বাস নিতে পারবো না, মানে দম বন্ধ হয়ে যাইতেছে, বুকে একটা চাপা ব্যথা ফিল করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন একটু বেটার, বাট ওই সময় যখন আমি এটা ফিল করতেছিলাম, তখন আমার সাথে কেউ ছিল না, আমার সাথে কেউ ছিল না, আমার আমি একা ছিলাম বাসায়। তো পরে আমি দেখতেছি যে না, ভালোই ব্যথা করতেছে। পরে পাঁচটা লাগে গেলাম আম্মার কাছে, আম্মা নামাজ পড়তেছিল, বললাম যে আম্মা গ্যাসের ওষুধ আছে নাকি, সেগুলো সেগুলো থাকলে দেন। তো আম্মার কাছেও ছিল না সেগুলো, পরে যদিও আম্মা যখন নিচে গেছে সেগুলো কিনে দিয়ে তারপরে আর কি দোকানে গেছে। মা তো মাই এই হয়েছে ঘটনা। সরি ভাই, তো যেটা ফিল করলাম যে আসলে মৃত্যু খুব কাছে মানুষের। তো ওই সময় যদি দমটা তো আমি আসলে মাথায় পানি দিলাম, ব্রেক ধরতেছে না কেন,
মাথায় পানি দিলাম, মাথায় পানি দেওয়ার পানি দিলাম, বাথরুম হইলো, মানে সবকিছুই মানে একটা মানে ধোয়াশা ছিল একটু আগে। তো আমি বেসিক্যালি যেটা করছি, আমি ইয়ে করছি আর কি, আমি জামা কাপড় চেঞ্জ করে ওই জামা কাপড় চেঞ্জ করে মানে পাঞ্জাবি পাজামা তারপরে জামা কাপড় টামা কাপড় পরলাম, পরে আর কি মানে একটা চা বানাইলাম। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা পড়তে থাকলাম, কারণ মৃত্যুর সময় তো এইটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ঘটনা। তারপরে খেতে খেতে রাত সন্ধ্যে শুনতে একটু রেস্ট নিলাম, এখন ব্যথা একটু কমছে। কিন্তু আসলে যে জিনিসটা আমি রিয়েলাইজ করলাম, ওই সময় আমি একা, আমি জামা কাপড় পরার উদ্দেশ্য এইটাই যে যদি মৌত হয়ে যায় বা যদি হসপিটালাইজ করতে হয় তাই জন্য একটু প্রপার ড্রেস আপ থাকি, কারণ বাসায় তো আমরা লুঙ্গি টুঙ্গি করে রাখি। আরেকটা জিনিস মাথায় আসছে যে আসলে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়েছি, আসলে মৌত যখন হবে ঘরের মধ্যেই হবে, মানে যদি হয় যদি মৌত ঘরে লেখা থাকে তাহলে ঘরের মধ্যেই হবে। আসলে ফিল করলাম যে আমি পরে আমার চাইলাম যে বাচ্চার সাথে একটু কথা বলি, বাচ্চাকে কল দিলাম, ভিডিও কলে কথা বললাম, বাচ্চাকে দেখার পরে আরও আর কি ইমোশনাল হয়ে গেলাম। আরে আমার বাচ্চাটা মাশাআল্লাহ দিলে বড় হয়ে যেতেছে, ওর টেক কেয়ার করার জন্য তো টাকা পয়সা লাগবে, আমি না থাকলে কেমনে কি। তো যদিও আমার বয়স একজন ডক্টর, সে জব করতেছে, কিন্তু আমাদের কিছু লোন আছে, যাই হোক। তো এরপরে আর কি আমি নিজে নিজে প্রিপারেশন নিয়ে আর কি শুয়েছিলাম, এবং আমার আব্বা যেদিন মারা গেছেন ওই দিন মেহেরপুর 11:30 আর কি 11:00 আমার শ্বশুরবাড়ি গেছিলেন আমার আব্বা আম্মা, ওইখানে আসলে তারা দাওয়াত খাইতে দাওয়াত ছিল। তো ওইখানে যখন আমাকে আমাকে কল দেওয়া হয়েছে, তো আব্বা অসুস্থ হয়েছে, মানে আমার শ্বশুর কল দিয়েছে যে অসুস্থ হয়েছে, তখন আমরা ওই বড় মসজিদে গেছি আর কি পানি টানি মসজিদে। তো মসজিদে গিয়ে আমি যেটা দেখি আমার আব্বা শুয়ে আছে, এবং এই বেটা এই কি, আরে ভাই সাইডে চাপাই আপনি মোবাইল টিপেন, লাভ নাই কে ভাই, এই যে আসলে এই হচ্ছে অবস্থা। তো এই যে সে আসলে রাস্তাঘাট ব্লক করে দিয়ে সে আসলে মোবাইল টিপতেছে, বলতেছে এক মিনিট এক মিনিট, যাই হোক এখন তার দূরত্বটা হয়তো অনেক বেশি, অন্য কি হইলে দিত একদম। তো যে হিসেবে কথা ছিলাম, তো আব্বা আব্বা যেই স্টাইলে মানে আমি গিয়ে আব্বারে দেখি আব্বা মসজিদের ভিতরে শুয়ে, আর আশেপাশে কেউ নাই, আমার শ্বশুর আর কি তার তিন চারজন লোকজন নিয়ে সে আসলে নামাজের জন্য রেডি হইতেছে বা দাঁড়ায় আছে। আর এদিকে এদিকে হচ্ছে আমার আব্বা একা শুয়ে আছে মসজিদের কোনায়, মানে নামাজে দাঁড়াইছিল কিন্তু বুকের ব্যথার কারণে নামাজটা পড়তে পারে নাই, তো সাইডে শুয়ে আসত, হাতে মাথার নিচে হাত দিয়ে আর কি শুয়ে আসছিল।
তো আমি 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 ঠিক ওই রকম শোয়ার চেষ্টা করছিলাম আমাদের বাসায়। আমি আব্বা যেভাবে শুয়েছিল মসজিদে, আমি ওইভাবেই শুয়ে থাকি, তো ওইভাবেই শুয়েছিলাম। কষ্ট হইতেছিল, তারপরে বালিশ দিয়ে শুয়েছিলাম। তখন আব্বার কাছে আমি যখন গেছি, আব্বা বলতেছে, আমি বললাম, আব্বা কী হয়েছে আপনার? আমাকে হসপিটাল নিয়ে যাও, আমার শরীরটা খারাপ, খুব ঠান্ডা ছিল, চুপচাপ হয়ে গেছিল। তো আমি আমার আব্বার মতো আর কি শুয়ে থাকতে আসলে বুকে ব্যথা হইলে আসলে অত মুভ করা যায় না, জাস্ট মুখে ব্যথা হইলে আসলে জাস্ট অত নড়াচড়া করা যায় না। এই জিনিসটা তো সব, এই যে বুকের বাম পাশে হার্ট, এই হার্ট বিটিং ইরেগুলার হইলে এখান দিয়ে যদি শ্বাস নিতে না পারি, তাইলে হচ্ছে সারা বডিতে তো মাথায় তো রক্ত যাবে না। হাতটা যে পাম্প করে, এই পাম্পটা যদি বন্ধ হয়ে যায় বা স্লো হয়ে যায় বা কোনো কারণে ব্লক হয়ে যায়, তাইলে কিন্তু রক্তটা সঞ্চালন হইতেছে, এটা কিন্তু আর হবে না, ব্রেনেও রক্ত যাবে না। তো এই হচ্ছে অবস্থা। তো শুয়েছিলাম এবং মনে মনে ওয়াজ শুনতেছিলাম। ওয়াজটা এইরকম যে আসলে মৃত্যু, ভালো মৃত্যু, খারাপ মৃত্যু, এগুলো শোনার ট্রাই করতেছিলাম। যে ডেথ আসলে যেটা অবভিয়াস, আইমিন আমি মারা যাব, আমাকে গোসল দিবে, হ্যাঁ আমাকে সাদা কাপড়ে কাফন দিবে, তারপর হচ্ছে যে মানে এটা তো অবভিয়াস। যদি আর কি নর্মাল মৃত্যু হয় তাহলে তো এটা তো কবর দিবে, মানুষজন আসবে, জানাজা পড়বে, আমাকে গোসল করাবে, হ্যাঁ এটা তো অবভিয়াস। মানুষ আসলে আমরা এই মৃত্যুটা যে অবভিয়াস, এটা যে হবে এখন কবরে সওয়াল জবাব হবে, প্রশ্ন হবে, যদুয়ার মুসলিম, তো এই জিনিসগুলো আসলে আমরা অবভিয়াস জানার পরেও আমরা সবসময় কেন আল্লাহর কাছে ক্ষমা চাই না, কেন মানুষের এইসব দুনিয়ার পিছনে পড়ে থাকতেছি, কেন ক্ষমা চাইতেছি না, এটাই হচ্ছে আসলে বড় প্রশ্ন। যাই হোক, এখন এই হচ্ছে ঘটনা। তো এখন আটটা নয়টা বাজতেছে প্রায়, এখন আল্লাহ এখন পর্যন্ত বাসায় রাখছে। তো গুনাম চাইতেছি, রিয়েলাইজেশন হইতেছে, ভালো মৃত্যু কীভাবে কী ভালো মৃত্যু আছে এইগুলো দেখলাম। আসলে আমাদের প্রত্যেকটা সেকেন্ড শুক্রিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিছে এই জিন্দেগি পার করার জন্য, আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে, নবী রাসূলদের সম্বন্ধে জানতে হবে, কীভাবে 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 কুরআন শরীফ যেটা আল্লাহ সুবহানাহু ডিরেক্ট বাণী, ওই বাণীটা পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, আল্লাহ তাআলা কী কী বলছেন এইগুলা দুনিয়ার জন্য। এই প্রত্যেকটা জিনিস আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত। নামাজ, জ্ঞান অর্জন করা উচিত, এইটাই সত্য। জ্ঞান অর্জন করতে করতে মৌত হয়ে গেলে সেটা তো দেখুন আল্লাহ তাআলা কনসিডার করবে, ইস্তিগফার করা উচিত অনেক বেশি গুনাহ মাফের জন্য।
অনেক বিশেষ প্রেক্ষার ধরা আছে। বেসিক্যালি আমি ভিডিও আসলে ক্যান করি, ভিডিও আসলে আমি বেসিক্যালি করি হচ্ছে কারণ আমার আমার মনে হয় যে সামথিং সামথিং কিছু একটা যেটা আসলে আমার মেজাজ খারাপ করে, আমি এই জন্য যাতে এটা আসলে আমাকে বদার যেটা না করে জন্য ভিডিও করি, যদি মনে হয় যে হ্যাঁ বদারিং তাহলে আসলে আসলে প্রিজার্ভ করে রাখা হোয়াটএভার, ওইসব চিন্তা হচ্ছে বাদ মে, আসল চিন্তাটা হচ্ছে সামনে অনেক জ্যাম, গাড়ি কয়েকটা ঢুকাইছে, তো ঢুকানোর পরে এখন জ্যাম হয়ে গেছে। বামে যদি যায় দুটা গাড়ি তখন যেটা রিয়েলাইজেশন যে কেউ পাশে নাই, কেউ পাশে নাই, পুরো একা জিন্দগি, না কাউরে ফোন করে বলতে পারছি যে আমার বুকে ব্যথা করতেছে, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, শ্বাস নিতে পারতেছি না, অনেক ব্যথা করতেছে, না কারো কাছে যাইতে পারছি, একটু আম্মা এইটুকুই পারছি, তাও আমি যাইতে চাই নাই আম্মার কাছে, কিন্তু না গিয়া পারি নাই, যেটা সত্যি কথা না গিয়া পারি নাই, যাইতে হয়েছে আম্মার কাছে। না দিয়ে পারি না কারণ মনে হচ্ছিল যে সামথিং ইজ নট রাইট, চলে আসছি, অনেক জ্যাম আসছে, সেটা যেতে পারবো না, কল দিয়ে যাচ্ছে।